জাতীয় পার্টির গৃহদাহ চরমে উঠেছে একদিকে শীর্ষ নেতাদের প্রতি পরাজিত প্রার্থীদের অনাস্থা অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একের পর এক সিনিয়র নেতাদের বহিষ্কার সব মিলিয়ে পরিস্থিতিতে প্রতিষ্ঠিত জাতীয় পার্টি তবে নির্বাচন নিয়ে পরাজিত প্রার্থীদের অর্থ লেনদেনের অভিযোগ নাকচ করলেন দলটির মহাসচিব মুজিবুল হকচুন্নু দলের এমন পরিস্থিতিতে বিস্ময় প্রকাশ করলেন সদ্য বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী বিশেষ প্রতিবেদন ভাঙন বহিষ্কার আর অস্থিরতায় জাতীয় পার্টি শুক্রবার জাপা থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল সুহরাইকে বহিষ্কার করার দুদিনের মাথায় আবারও বহিষ্কার হলেন প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও সাবেক সাংসদ ইয়াহিয়া চৌধুরী দফায় দফায় এমন বহিষ্কার আর অস্থিরতা কি আবারও ভাঙছে জাতীয় পার্টি প্রশ্ন ছিল দলের মহাসচিবের কাছে আওয়ামী লীগের সঙ্গে তো আমাদের কথাবার্তা হয়েছিল কিছু ছাব্বিশটা সিট ছেড়ে দিয়েছে তাই তাদের একটা ধারণা ছিল অনেক টাকা দিছে শত শত কোটি টাকা দিছে তাদের কেন নম্বর টাকা দেই নাই এইটাই হলো তাদের আসলে মনের আসল ব্যথা যে সমস্ত অভিযোগ করেছে টাকার বিষয়ে আমি মানে খুব চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশের কোনো লোক যদি বলতে পারে যে আমি বা চেয়ারম্যান কারো কাছ থেকে টাকা নিয়েছি দলের জন্য বা দলের পার্টি দেওয়ার জন্য তাহলে আমি পদত্যাগ করবো এই সময় জাতীয় পার্টির ভবিষ্যৎ রাজনীতি নিয়েও ব্যাখ্যা দেন জাপা মহাসচিব মুজিবুল হক জন্য যে কোনোভাবে যে ধরনের মানে কথা বলেছে পাবলিকলি সেটা যদি সংগঠনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না হয় তাহলে সাংগঠনিক কাঠামো তো ঠিক রাখা যাবে না আওয়ামী লীগও তিনবার চাইবার ভাঙছে বিএনপি অনেকবার ভাঙছে এটা একটা চলমান প্রক্রিয়া একটি দল ট্রেনের মতো যাচ্ছে সেখান থেকে কোনো কোন যাত্রী নেমে যায় নতুন যাত্রী উঠে এটা কোনো বিষয় না না কোনো ভাঙছে না দলের সাবেক সংসদ সদস্য ইহাইয়া চৌধুরী বহিষ্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলেন জাতীয় পার্টিতে থাকতে চান ভবিষ্যতেও আওয়ামী লীগের মতো দল তাদের কত বড় একটা নিগোসিয়েশন টিম আসত সাতজন পাঁচজন আমাদের দুইজন একা একা গোপনে খালি নিগোসিয়েশন করলো আমাদের মহাসচিব প্রতিদিন খালি বললেন চমক হচ্ছে চমক হচ্ছে এই কি সেই চমক আজকে আমি দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললাম আমাকে বহিষ্কার করে দিলেন জাতীয় পার্টি আমাদের চেয়ারম্যানও তিনবার বহিষ্কার হয়েছেন এ শেষ সাহেবের সময় আজকে উনি দলের চেয়ারম্যান জাতীয় পার্টি আমার পরিচয় এখন এই পরিচয়ই আছে পদ পদবীর দ্বার আমি দিন দাঁড়িয়ে নেই জাতীয় পার্টির অব্যাহত অস্থিরতা কবে কাটবে তা নিয়ে কর্মীদের মাঝে সংশয় থাকলেও সিনিয়র নেতারা বলছেন অছিরে কেটে যাবে সব ধোঁয়াশা ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা